শেষ হয়েছে শারদোৎসব, আর মাত্র কদিন বাদেই কালী পুজো। প্রতি বছরের মতো এবারেও শারদোৎসব শেষে জোর কদমে শুরু হয়েছিল কালী পুজোর প্রস্তুতি। দীপাবলির আনন্দে মেতে উঠতে তৈরি সাধারণ মানুষ, কিন্তু তার মাঝেই নেমে এলো দুর্যোগ। কদিন ধরেই ঘূর্ণিঝড় দানার বিষয়ে উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া দপ্তর। সেই অনুযায়ী বৃহস্পতিবার রাত থেকে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে শুরু হয়েছে একটানা বৃষ্টি। কখনো হালকা, কখনো মাঝারি, কখনো আবার ভারী বৃষ্টিপাত চলছে। আর এর জেরেই আশঙ্কায় ভুগছেন রায়গঞ্জের কালী পুজোর উদ্যোক্তারা। এমনিতেই দুর্গাপুজোর পর ও কালী পুজোর জন্য হাতে সময়ের ব্যবধান অত্যন্ত কম থাকে। অতি অল্প সময়ের মধ্যে বিগ বাজেটের পুজো মণ্ডপ তৈরি করতে গিয়ে হিমশিম অবস্থা হয় ডেকোরেটর শিল্পীদের। এবারে আবার গোদের উপরে বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছে ঘূর্ণিঝড় দানা, যার প্রভাবে উত্তরের জেলাগুলিতে তৈরি হয়েছে নিম্নচাপ। এই বৃষ্টিতে রায়গঞ্জ শহরের কালী পুজোর মণ্ডপ তৈরিতে পড়েছে বাধা। মণ্ডপের ভেতরের অংশের কাজ চললেও বাইরে তেমন কাজ করতে পারছেন না শিল্পীরা। বৃষ্টিতে ভিজে ধীর গতিতে কোথাও কোথাও কাজ হচ্ছে। এদিকে হাতে আর তিন চারটা দিন বাকি, তারপরে শুরু হবে পুজো উদ্বোধনের পর্ব। এই পরিস্থিতিতে কিভাবে তা বাস্তবায়িত হবে তা নিয়ে চিন্তিত সকলেই। অনেকেই বলছেন এমন আবহাওয়া চলতে থাকলে মণ্ডপের কাজ সময় মতো শেষ করা যাবে না, যার জেরে এত আয়োজন কি বিফলে যাবে তা নিয়েই উঠছে প্রশ্ন। বিপিএস ক্লাবের পুজো উদ্যোক্তা তথা ওয়ার্ড কোঅর্ডিনেটর রতন মজুমদার বলেন, দুর্গাপুজোর পর কালী পুজোর ক্ষেত্রে সময় অনেকটা কম থাকে। আমাদের পুজো অনেক বড় আকারের হয়, মণ্ডপের আকৃতিও থাকে বিশাল। সেক্ষেত্রে এই প্রাকৃতিক দুর্যোগের জেরে মণ্ডপ নির্মাণের ক্ষেত্রে যথেষ্ট সমস্যা হচ্ছে। শিল্পীরা আপাতত ভেতরে কাজ করছেন। আগামী 30 তারিখ এই পুজোর উদ্বোধন হওয়ার কথা রয়েছে, বৃষ্টি না কমলে উদ্বোধন পিছিয়ে দিতে হবে। বৃষ্টিতে পুজো মণ্ডপে বলছে দুর্গাপূজার থেকে কালী পূজার টাইমটা এমনি খুব শর্ট, তো আমাদের পুজোটা সে বৃহদাকার হয়, তো প্যান্ডেলটা বড় হয়, লাইটিং থেকে শুরু করে প্যান্ডেল থেকে শুরু করে এদিকে গেট তৈরি করা সব দিকে সময়টা খুব কম থাকে। তারপর দুর্গাপুজোয় কার্নিয়ালটা হওয়ার জন্য আরেকটু সময় কমে গেছে, তো আমাদের ক্ষেত্রে একটু প্রবলেম হয়ে যাচ্ছে কি বলুন তো, এই বৃষ্টি হওয়াতে আমরা পিছিয়ে যাবো হয় মনে হচ্ছে। কারণ 30 তারিখে আমরা পুজোর আগের দিন, কালী পুজোর আগের দিন আমরা উদ্বোধনের ডেট করেছি আর কি, এটা প্রতি বছরই করে থাকি আর কি। এটা নিয়েই খুব দুশ্চিন্তার মধ্যে আছি যে, এবং প্যান্ডেলম্যান লাইটম্যান ওরাও খুব দুশ্চিন্তায় আছে। তাও ভিতরের কাজ করছে, ক্লাবের ভিতরে কাজ করছে, ওই যে মন্দির কক্ষের ভিতরে কাজ করছে। ঠাকুর করে যদি যদি বৃষ্টিটা আজকের দিন কমে যায় তাহলে ওরা বলছে তাও চেষ্টা করবে, যদি বাই চান্স না কমে তাহলে আমার হয়তো উদ্বোধনটা সময় মতো করতে পারবো না, উদ্বোধনটাও হয়তো পিছাতে হতে পারে, এটা খুব চিন্তিত আছে। নেতাজি পাঠাগার ক্লাবের পুজো উদ্যোক্তা অভিজিৎ দে চৌধুরী বলেন, দুর্গাপুজোর পর নির্দিষ্ট গতিতে কাজ এগোচ্ছিল, কিন্তু আচমকায় প্রাকৃতিক দুর্যোগ হওয়ায় আমরা রীতিমতন চিন্তিত। এখন হাতে গোনার মাত্র কটা দিন বাকি, তার মধ্যে মণ্ডপ ও আলোকসজ্জা সম্পন্ন করতে হবে, কিভাবে কাজ সম্পন্ন হবে তা নিয়ে আমরা দুশ্চিন্তায়। দেখুন, হঠাৎ এই যে প্রাকৃতিক একটা দুর্যোগ চলে আসলো, আমাদের তো প্যান্ডেল নির্মাণের কাজ বেশ জোর কদমে চলছিল, কিন্তু হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগ হয়ে যাওয়ায় আমরা বেশ চিন্তিত। কারণ হাতে তো বেশ হাতে গোনা কয়েকদিনই সময় আছে আমাদের, তার আগে আমাদের এই গোটা প্যান্ডেল এবং লাইট কমপ্লিট করতে হবে, এবং আজকে সকাল থেকে যা বা কালকে রাত থেকে যেভাবে প্রাকৃতিক দুর্যোগ শুরু হয়েছে তাতে আমরা যারা পুজো উদ্যোক্তা আছি প্রত্যেকে খুবই চিন্তিত যে কীভাবে দর্শকদের সামনে এই যে আমাদের একটা চিন্তাভাবনা, এবছরে নতুন চিন্তাভাবনা ছিল, সেটা কীভাবে উপস্থাপন করবো এবং সুষ্ঠুভাবে উপস্থাপন করবো তার জন্য আমরা খুবই চিন্তিত। না, এটা আমাদের কাছে একটা বড় চ্যালেঞ্জ, যদি এভাবে ওয়েদার চলতে থাকে তো সেটা সবসময় ব্যাহত হবে, এবং আমরা যেভাবে হোক সব প্রতিকূলতার মধ্য দিয়েই চেষ্টা চালিয়ে যাচ্ছি যে যতটা সম্ভব সময়ের মধ্যে এটাকে কমপ্লিট করে মানুষ দর্শকদের সামনে উপস্থাপন করার, কিন্তু এরকম ওয়েদার চলতে থাকলে অবশ্যই একটা তো ব্যাঘাত ঘটবে। মণ্ডপ শিল্পী তাপস বর্মন বলেন, সুষ্ঠুভাবেই কালী পুজোর কাজ চলছিল, কিন্তু আচমকা বৃষ্টির কারণে কাজ বন্ধ হয়ে যায়। বৃষ্টিতে বাইরের কাজ করা সম্ভব হচ্ছে না, তবু আমরা ভিজে ভিজে কাজ করার চেষ্টা করছি, জিনিসপত্রের ক্ষতি হচ্ছে। কাজ করছি কালী পুজো, কালী পুজো, হ্যাঁ প্যান্ডেল। অসুবিধা হচ্ছে তো বৃষ্টির জন্য, বর্তমানে কাজ বন্ধ, ক্লাব কর্তৃপক্ষ থেকে চাপ দিচ্ছে, কাজটা পিছিয়ে আছে যত সম্ভব। বৃষ্টির মধ্যে কাজ তো বাইরে করতে পারছি না, ভিতরে একটু টুকটাক করছি কাজ। অন্য অন্যবার কিরকম থাকে? অন্যবার আবহাওয়া খুব ভালো থাকে। বাইরে কাজ করতে পারছি
অপর এক মণ্ডপ শিল্পী ব্যোমকেশ মাঝি বলেন, থিম তৈরির কাজ চলছিল জোর কদমে, খুব অল্প সময় রয়েছে, এরই মধ্যে প্রাকৃতিক দুর্যোগ কাজে বিঘ্ন ঘটায়, এখন একমাত্র ভরসা মা কালী। এখানে আমরা আমাদের থিম ডিজাইন করছি, আমাদের সৃজন প্যান্ডেল। আমাদের অসুবিধা বলতে জোর কদমেই কাজ চলছিল, কালী পূজা দুর্গা পূজা পরে কালী পূজা তো থাকে একটা শর্ট টাইম, সেই শর্ট টাইমের মধ্যে জোর কদমে করছিলাম, হঠাৎ করে এই প্রাকৃতিক দুর্যোগ এলো, তো বৃষ্টি হচ্ছে, কাজ তো আমাদের সবাই সব তিন রাত করে মানে টাইম পুরো রেডি ছিল শিডিউল, সেই টাইমে এখন একটু ব্যাঘ্ন ঘটছে, বৃষ্টি হচ্ছে, দেখতেই পাচ্ছেন কাজ বাইরের কাজ বন্ধ আছে, এখন প্রাকৃতিক দুর্যোগ আসছে, যতটা চেষ্টা করে যাচ্ছি দিন রাত করে যখনই বৃষ্টি থামবে সেই মুহূর্তটাকে কভার করার, এখন আমরাও চিন্তিত, এবার মা কালী আছেন, তার কর্তৃপক্ষ পেশার বলতে তারাও পূজায় তারাও দর্শকদের কাছে কি মানুষদের যে ভালোবাসা তুলে ধরতে চায়, তারাও বলছে যা হোক করে যতটা ভালোভাবে করা যায়। অসুবিধে বলতে এই বৃষ্টিটা প্রাকৃতিক দুর্যোগটা এটাই এখন অসুবিধা হয়ে কারণ দাঁড়িয়েছে, মা কালী ভগবানের কাছে প্রার্থনা করব যাতে প্রাকৃতিক দুর্যোগটা তাড়াতাড়ি কেটে যায়, আমরা দর্শনার্থীদের কাছে যাতে আমাদের যে চিন্তা ভাবনা সেটা ভালোভাবে তুলে ধরতে পারি। আরসিটিভি সংবাদ, রায়গঞ্জ।